গুড মর্নিং, দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখন এখন বেজে গেছে 10:30টার মতো। লাউয়ের বাকল আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর বেগুন কেটে রেখেছি, আর এদিকে কাঁচা টমেটো কেটে রেখেছি। পুরো কাঁচা নয়, মানে আধা পাকা আধা কাঁচা এরকম। আর এদিকে ডাটা কেটে রেখেছি, আর এদিকে আছে মাছ, তো রান্না করব। আলু এখন কাঁচা টমেটোর ভর্তাটা বানিয়ে নেব। এখন কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম রসুনগুলো একটু থেতু করে তার মধ্যে দিয়ে দিলাম। তো বাকি রান্নাগুলো আর শেয়ার করব না, এখন কাঁচা টমেটোর ভর্তাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কেন কাঁচা টমেটোর ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করছি তা তো পরে জানতে পারবে, তো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এদিকে রসুনগুলো একটু বাদামি হয়ে এসেছে, এখন তার মধ্যে দিয়ে দিলাম কি রাঁধুনি দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো রাঁধুনি দিয়ে দিলাম এদিকে। তো এখন দিয়ে দিয়েছি টমেটোগুলো, এখানে 4-5টা কাঁচা লঙ্কাও চিরে দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তো দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, টমেটোটা একটু মজে আসবে। তো ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এখন ঢাকাটা তুলে দেখি কী অবস্থা। এই যে দেখো জল উঠেছে অল্প, টমেটোগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন লবণ হলুদটা না একটু মিশিয়ে নিচ্ছি, তারপর নাড়াচাড়া করে জলটাও একটু শুকিয়ে যাবে, তো টমেটো ভর্তাটাও রেডি হয়ে যাবে। টমেটো ভর্তাটা বানাতে আর বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মধ্যে টমেটো ভর্তা রেডি হয়ে যায়। তো টমেটো ভর্তা রেডি, তো জলটা শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেব ভর্তাটা। এই যে দেখো টমেটো ভর্তাটা নামিয়ে নিলাম। আর কি রান্না করলাম, লাউয়ের বাকল আলু বেগুন দিয়ে শুকনো ভাজি, আর ডাটা দিয়ে আলু ভেঙে মাছের মাথা দিয়ে রান্না করলাম, আর সকালে রেঁধেছিলাম শাকটা রয়ে গেছে। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে রান্না দিয়ে স্টার্ট করলাম, তো আজকে সকালে রান্না করেছিলাম, সকালে রান্নাটা দেখাইনি, সকালে রান্না করেছিলাম ডাটা শাক আর ডাল, আর কালকে নিরামিষ সবজি ছিল, তা দিয়ে খেয়ে মেয়েরাও স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও অফিসে চলে গেছে, তারপর আজকে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কাজ সেরে আজকে রান্না বলাম, বাকি রান্নাগুলো করলাম। কী কী রান্না করলাম দেখতে পেলে, আর তার মধ্যে কাঁচা টমেটোর ভর্তাটা আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল কাঁচা টমেটোর ভর্তাটা দেখানোর জন্য, তো তাই আজকে রেসিপিটা বানালাম কাঁচা টমেটোর ভর্তা। যদিও প্রথমের দিকে আমার চ্যানেলে প্রথমের দিকে কাঁচা টমেটোর ভর্তা একটা শেয়ার করা আছে, তবু বন্ধুর কথায় আজকে আবার বানালাম। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে দেখে নিও কাঁচা টমেটোর ভর্তাটা আমি রেসিপিটা শেয়ার করেছি। তো এখন 2:10 বেজে গেছে, রান্না শেষ করতে করতে আজকে দেরি হয়ে গেছে রান্না করতে করতে, তো এখন খাওয়া দাওয়া করবো, একা একাই খাবো। মেয়েরা তো আস্তে আস্তে 4টা, তো মেয়েরা 4টার সময় আসবে, তারপর খেতে খেতে প্রায় খেয়ে উঠতে উঠতে সন্ধ্যাবাতি টাইম হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরের পর আবার এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন কিছু টিফিন বানাবো, তোমাদের দেখাচ্ছি কি বানাচ্ছি। ওইদিকে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, তো নারকেল দিয়ে পিঠা বানাবো সিদ্ধ পুলি। এই যে দেখো নারকেলটা এখন গুড় দিয়ে একটু নেড়ে নেব, তারপর পিঠাটা বানাবো। তো নারকেলটা নামিয়ে নিলাম, এখন চালের গুঁড়া একটা প্লেটে নিয়ে নিয়েছি, তো চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো এখন গরম জল করে রেখেছি, তো গরম জল দিয়ে
চালের গুঁড়াটাকে মানে আটা যেভাবে আমরা রুটি করি তো সেভাবে মেখে নেব। এই যে দেখো পিঠেগুলো বানিয়ে নিলাম, এখন ফাফে বসিয়ে দেব। যদিও এত ভালো বানাতে পারিনি, তো যতটুকু বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটা তোমার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, আর তার উপর একটা ছাঁকনি প্লেট, সে তো এটা দিয়ে দিলাম, তার মধ্যেই পিঠেগুলো ফাঁপ দেবো আর কি। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এই যে দেখো পিঠে রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বড় মেয়ে টিচারের বাড়ি আছে, তো বাড়িতে আসলে খাবে, এখন হাজব্যান্ড আর ছোট মেয়েকে দিয়ে দিচ্ছি, তোরা এখন খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই রাখছি, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবসময় হাসতে থাকবে। টাটা, গুড নাইট।